হ্যালো বন্ধুরা, ফুলির ব্লকে আপনাদের স্বাগত। তো আজকেরে বানাবো ইলিশ মাছ ভাপা। তো তার জন্য দেখছো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটিতে সর্ষে নিয়েছি 2 টেবিল চামচ, আর পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি ধুয়ে, আর এখানে নেব একটু টক 2 পরিমাণ মতন। তা প্রথমে সর্ষে আর পোস্তটা আমি মিক্সির বাটিতে নিয়ে শুকনোই একটু ঘুরিয়ে নেব, নিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। তো এখানে এরকম গুঁড়ো পাউডার মতন করে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন মিশিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এই 8-10টার মতন আছে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু টক দই। এবার একটু এতে জল মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা মিক্সিতে এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এক সাইড করে রেখে দিচ্ছি। তো এবারে এখানে মাছটা নিয়ে নিয়েছি, মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নিচ্ছি। তো বন্ধুরা, মাছটায় হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ভাজা হলুদ নুন মাখানো মাছটা আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু উল্টে দিচ্ছি, বেশি কিন্তু ভাজার জন্য আমি রাখিনি, শুধু একটু দিকটা যাতে একটু কাঁচা ভাবটা এ হয়ে যায়, ওরকমভাবে আমি এবার এটাকে উল্টে নিচ্ছি। পেস্টটার মধ্যে একটুখানি আমি হলুদ গুঁড়ো মিশিয়ে নেব, জল দিয়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে পেস্টটা। এবারে আমি মিক্সারটা এর উপরে ঢেলে দিচ্ছি, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে একটু মিশিয়ে নিয়ে এবারে ঢেকে দিচ্ছি। মাছটা যতক্ষণ গা মাখা হয়ে যাচ্ছে ঝোলটা, ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখছি। তো 10 মিনিট মতন হয়ে গেছে প্রায়, এবারে আমি ঢাকনাটা খুলে 2টো কাঁচা লঙ্কা আর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিও নিয়ে। তো এবার আমি এটার গ্যাসটা অফ করে ঢেকে রাখছি কিছুক্ষণ।